ওই যে হাইব্রিড স্কলার কিছু স্কলার বেরোছে না স্কুল কলেজ থেকে যে দুই বছর পড়াশোনা করে স্কলার ইসলামিক বক্তা হয়ে গেছে আমি বাহাত্তর ঘন্টা তাকে টাইম দিয়েছিলাম দরবার সুবে আসতে বলেছিলাম তারপর তাকে লিখে মেসেজ করা হয়েছে আসার দরকার নাই সে বলুক এই তার বক্তব্যটা কুফর হয়েছে সে তো অবাক করবে কিন্তু করে নাই যখন দেখছে যে না কুফর তো হয়েই গেছে বাংলাদেশের মানুষের কাছে কোনি ছাড়া আর কিছু পাবে না অন্তত লোকটা কুফর করে কাফের হয়ে গেছে তাও কি বলবো না তাও যদি বলা না যায় তো জমিনের উপরের থেকে জমিনের নিচটাই ভালো এই পুরা দেশটাই দেখতেছে আমি ধান্দাবাজি সব জায়গায় ধান্দাবাজি প্রত্যেকটা সেক্টরে ধান্দাবাজি ইমান আনার পরে যে ব্যক্তি নামাজ পড়লো কেবলা মানলো কোরবানির গোশত সে মুসলিম ঠিক না তারপর কতক্ষণ মুসলিম হাত্তাল মিনহ কুফরন কালান যতক্ষণ তার কথায় কাজে কর্মে কুফর প্রকাশ না পাবে কথায় কর্ম কাজে কুফর প্রকাশ পেলে যতই নামাজ পড়ুক রোজা রাখুক কোরবানি করুক মুসলিম থাকতে পারবে এই সূক্ষ্ম বিষয়টা আমার দেশের সেকুলাররা তো বুঝেই না অনেক মৌলবী নামধারীরাও স্থুল চিন্তার কারণে বুঝে না একটা লোক কুফর করতেছে আমরা কাফের ফতুয়া দিচ্ছি প্রমাণ পাওয়ার পরে লোকটা তো বড় আছে জুব্বা কুর্তা আছে হুজুরের কাফের বলে দিল মুসলিম হতে কয় মিনিট লাগে তিরিশ সেকেন্ড লাগে শাহাদাত পড়তে যতক্ষণ নাকি একটা অমুসলিম একটা কাফের একটা ইহুদি তিরিশ সেকেন্ড লাগবে আসাদু আল্লাহ ওয়াসমাদান আব্দুহু সে মুসলিম তো একটা মুসলিমকে কাফের হতে তিরিশ ঘন্টা লাগবে ডোল বিটাইতে হবে কুফরি কথা প্রকাশ পাবে সে কাফের হয়ে যাবে ঠিক কেনা সে বুঝে বলুক না বুঝে বলুক কুফর যদি কুফর বাওয়াহা হয় কি হয় মানে স্পষ্ট কুফর সে কাফের হয়ে যাবে ওয়াজিবুল তবা ওয়াজিবুল কাতল মুরতাদ হয়ে যাবে সে সরি আইনে তার কতল তাকে তিন দিন সময় দেওয়া হবে তবা করার যে তবা না করে কতল করতে হবে এখন আমরা তো কতলের কথা বলতেই পারি না শরী আইন নাই অন্তত লোকটা কুফর করে কাফের হয়ে গেছে তাও কি বলবো না তাও যদি বলা না যায় তো জমিনের উপরের থেকে জমিনের নিচটাই ভালো ঠিক এই সহজ সরল আকায়েত উসুল। বুঝতেছে না অথচ আকাবির ব্যাপার অনেক কিতাব লিখে গেছে ইকফারুল মুলহিদিন আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ লেখা এই কিতাবটা পড়লেও কিন্তু মৌলবিশাব্দের বিষয়গুলি স্পষ্ট হয়ে যায় কিতাবপত্র পড়া নাই লেখা নাই পড়া নাই গবেষণা নাই উসুল বুঝে না আকায়েত বুঝে না সব আল্লামা তোর দাহার হয়ে বসে আছে যে আপনি বলেন আল্লামা মা করেন তো খবর নাই এই পুরা দেশটাই দেখতেছি আমি ধান্দাবাজি সব জায়গায় ধান্দাবাজি প্রত্যেকটা সেক্টরে ধান্দাবাজি এই দেশে কিছুই নিরাপদ না সড়কে চলবেন তাও নিরাপদ না বাজারে খাবার দাবার কিনবেন তাও নিরাপদ না যে লোকটা বাড়ি থেকে বের হলো সে ফিরে আসবে কিনা বাড়িতে এও জানে না লোকটা ঠিক কিনা এই দেশে ওয়াজমা ফিলে যাবেন তাও না ওখানে গেলে দেখা যায় ওই যে হাইব্রিড স্কলার কিছু স্কলার বেরোছে না স্কুল কলেজ থেকে যে দুই বছর পড়াশোনা করে স্কলার ইসলামিক বক্তা হয়ে গেছে লাউ কদু কুমড়া এগুলো হাইব্রিড চলে মনুবি যদি হাইব্রিড হয় আর ডাক্তার হাইব্রিড হয় তিবান নষ্ট হবে জীবন নষ্ট হবে এই ধান্দাবাজি চলতেছে বাংলাদেশ মিষ্টি মিষ্টি কথা বলে আর কিছু যুবক আছে পাগল ছাগল এগুলো খুব এই খুব গেমি কিন্তু যুবক তো বুঝে না মধুর সাথে বিষ ইমান নষ্ট করতেছে আপনারা জানেন ইদানিং আর এক স্কলারকে আমি ধরতে বাধ্য হয়েছি শুনছেন না ছেলেটা তবা করছে কিন্তু তবাটা শর্ত পূরণ করে নাই কালেমা পরে নাই শুধু আমার ভুল হয়েছে আবার খুব ক্ষোভ প্রকাশ করছে আমি ডেকে কেন সংশোধন করি নাই আমি বাহাত্তর ঘন্টা তাকে টাইম দিয়েছিলাম দরবার সুবে আসতে বলেছিলাম তারপর তাকে লিখে মেসেজ করা হয়েছে আসার দরকার নাই সে বলুক এই তার বক্তব্যটা কুফর হয়েছে সে তবা করবে কিন্তু করে নাই যখন দেখছে যে না কুফর তো হয়েই গেছে বাংলাদেশের মানুষের কাছে কোনি ছাড়া আর কিছু পাবে না তখন তবা করবে এতটা অসতর্ক বক্তা বক্তা হয় কি করে আমাদের দেশে সিভিল সার্জন আছে না সরকারি ডাক্তার ওদের কাজ হচ্ছে ডাক্তার দেখা কে আসল ডাক্তার কে ভুয়া ডাক্তার কিন্তু বড়ই আফসোস বাংলাদেশে মৌলবী কোনটা খাঁটি কোনটা ভুয়া এইটা দেখার কোনো ডিপার্টমেন্ট নাই অথচ এই দায়িত্বটা নেওয়া দরকার ছিল ইসলামিক ফাউন্ডেশনের ওখানে যে কিছু মৌলবী আছে ও আরেক হাইব্রিড শুধু হাইব্রিড না এরা গেছে সরকাররা হালুয়া রুটির ভাগ নিতে অথচ এদের উচিত ছিল একটা পরিষদ করা সকল মাসলাক থেকে শীর্ষ আলেমদের কিনে একটা বোর্ড হবে বক্তাদেরকে মনিটর করবে স্কলারদেরকে মনিটর করবে তাদেরকে ট্রেন্ড আপ করবে তাদের ভুলগুলো সংশোধন করবে কুফর হলে তাকে তবার নির্দেশ করবে এটি স্টাইল ফাউন্ডেশনের কাজ ছিল ওনাদের কাজ নিয়ে বসছে ওনারা বছরে একবার বসে চাঁদ দেখে হেলাল কবি যে একটা করছে ওনারা বছরে একবার এই ঈদ কবে রমজান কবে চাঁদ উঠল কি উঠল না একটা ঘোষণা দেওয়ার জন্য বসে আছে তারপর পর্যাপ্ত কিতাবপত্র তো ছাপে না ছাপে পবিত্র ঈদ মিলাদুন্নবী নবী সাল্লা ব্যানারে বইমেলা হয় দুঃখ লাগে ফাউন্ডেশনের মৌলভী কর্মকর্তারা উকি দিয়েও দেখে না অথচ কি স্টল দেওয়া হয় না তাদেরকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না স্যাটেলাইট মিডিয়াতে প্রচার করা হয় না এবার আমি গিয়েছিলাম প্রকাশকরা খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু কোনো স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয় না অথচ বই বইমেলায় সব চ্যানেল প্রচার করে থাকে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা কে যেন বলেছে দুর্ভাগা জাতি জাতি খুব দুর্ভাগা তাদের ভাগ্যে আল্লাহ তালা বদকিসমত রেখেছেন কারণ তারা ভালোকে ভালো বলে না মন্দকে পরিত্যাগ করে না সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না এবং কোন ক্ষেত্রে কি ধরনের ব্যবহার থাকতে হয় সেটাও বুঝে না ঠিক